অঞ্জলি। শিবরাজ জেলের ফটক ভেঙে পালাচ্ছে, পাহারাদার সিপাহী হোশিয়ার, খুশি হুকুম মেলা ডাকু, শিবরাজ কয়েকখানা থেকে পালিয়েছে, নজরদারি বাড়াও, হোশিয়ার সিপাহী সব গুলির নিশানা তৈরি রাখো। আজকের নাটক ব্রেক্টের থ্রি পেনি নভেল অবলম্বনে তিন শিকির গল্প, বেতার নাট্যরূপ অরুণ তপাদার, প্রযোজনা রমা প্রসাদ বণিক, নাটক তিন শিকির গল্প। শুনছেন, একটা নতুন কিছু করা দরকার। আপনাদের মনের কথাই বলছি, আজকে মানে মাইন্ডসের মন নক্ষ করেছেন, দিন দিন আপনাদের মন কিরম কুয়েল হয়ে যাচ্ছে, তো আপনাদের কুয়েল মনগুলোর কাইন্ড করবার জন্য আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠা। এবার একটু ভালো করে নজর দিয়ে দেখেন তো, আমার এই সালা উঠোনের পানা একটু দেখেন, কে একটু আচরম আচরম পানা লাগতেছে না? কঠিন মন থেকে একটু দয়া টেনে বাইর করবার ট্রেনিং দেওয়া হয় আমার এই আচরমে। এই আচরমটার নাম দিয়েছি ভিক্ষাবৃত্তি শিক্ষা কেন্দ্র, তো আমি এই আশ্রমের ম্যাস্টার, মালিক বললে কিরকম বিজনেস মাইন্ডেড শোনাতে পারে, তো তাতে আমার ছোছাল কজের একটা অপব্যাখ্যা ঘটতে পারে, তাই ম্যাস্টার বা অধিকর্তা বললে আমি অধিক খুশি হই। আমি হইলাম গিয়া পেন্নাম হই কর্তা, পেন্নাম পেন্নাম এইটা থাক 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 থাক, অত জুঁকতে আমি কি চাও বাপ, কোথায় আসা হয়েছে? আগে মোর নাম লেতাই বিশ্বাস, নিবাস যখন জেঠাই জোটে অন্যের আশ্বাস, পদ্মলেখ আগে না বউবাজারে পাই সুটলের ধারে বসে ভিক্ষে করি। এই বউবাজার মানে সেটা তো মোর অঞ্চল, আমার লাইসেন্স ছাড়া তুমি বসলে কেমন করে? আগে সেই কারণেই তো আপনার নোকেরা পেছনে নাতি দিয়ে তুইলে দেশে। কয়টা লাতি মেরেছে? একটাই আগে। দুইটা মারা উচিত ছিল। আপনি আর খান কতক বেশি মারেন কর্তা মশাই, কিন্তু আপনার পায়ে পড়ি, আমার এটা ছাড়পত্র দেন। একে আপনি শ্রীযুক্ত দয়ারাম, তাই আপনার পদবী মিত্র, আমার বঞ্চিত করবেন না মিত্র মশাই। বঞ্চিত করব না, তবে তোমারে যে কিঞ্চিত ছাড়তে হবে বাবার লেতাই, এই শিক্ষা কেন্দ্রের যে একটা নিয়ম কানুন আছে সেটা তো তোমার মেনে চলতে হবে। ছাত্র হব আর শিক্ষা কেন্দ্রের নিয়ম মানব না, এ তো হতে পারে না। এই শিক্ষা কেন্দ্র অবশ্য সম্পূর্ণ অবৈতনিক। খুব ভালো খুব ভালো, আগে শেষটা শোনো, নাও ভালো লাগতে পারে। তোমারে কোন চরিত্রের ভিকিরি সাজানো হবে তা আমি নির্ধারিত করে দেবো, অর্থাৎ তুমি হাওয়া সাইজবে না নুলো সাইজবে, না চোখে পচা পেঁয়াজ লাগায় অন্ধ সেজে ফলস ওয়াইফ সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে টিনে নে শ্যামা সঙ্গীত গাওয়া, সেটা আমি ঠিক করে দিব। তাহলে তো আমার কোনো ঝামেলাই নাই। এবারে শুরু। এই যে তোমার ট্রেনিং দেওয়া হবে, তার সার্ভিস চার্জি বলো বা গুরু দক্ষিণাই বলো, সে বাবদ তোমার দিনভর রোজগারের বারো আনা ভাগ এই আশ্রমে দান করতে হবে, তার বদলে তোমার থাকা খাওয়া ভিক্ষে করিবার পরিচ্ছদ পোশাক সব ফ্রি, বলো রাজি? আগে দশানা অংশ হলি হয় না? লা, এবারে স্বেচ্ছায় যদি আবার বউবাজার কি বিধবা বাজার যেখানেই যাও লাঠি খাওয়া, বলো? না না রাজি রাজি রাজি। আরও একটা কন্ডিশন, ধরো যেদিন তুমি অসুস্থ থাকবা সেদিন লিজের ওষুধপত্রি লিজের দায়িত্বে জোগাড় করবে, সেই অসুখ যদি খৈসিটনের পর্যায়ে যায় তবে আশ্রমই তোমার দাহ ছেড়াদ্য শান্তি ব্যবস্থা করবে, এইটা তোমার ওই প্রভিডেন্ট ফান্ড বা লাইফ ইন্স্যুরও বলতে পারো। এবারে বলো রাজি। করুণা করুণা, এক সেট অশৌচের কাপড় আর তুষের আসন দিও, আর তোমার দেবতার সিংহাসনের পেছনে একটা বস্তা ঝোলায় নতুন ছাতা পাটকাটি আর নতুন গামছা সাজানো রয়েছে, সেইটাও সঙ্গে এনো। শোনো, 13 দিন পূর্বে তোমার বাপ মরেছে। না না না, আমার বাপ এখনো বেঁচে, আপনারে কেউ ভুল নিপট কইরছে, আমার মা মরবার পর ফের বে কইরে নতুন মাকে নিয়ে বাপ সেই যে পালায়েছে, আজ অব্দি তারে চোখেই দেখিনি। আরে হতভাগা, এই সুযোগে সেই বাপটারেই মারো না। শোনো, শেয়ারলাই স্টেশনে গিয়ে দাঁড়াবো,
লেডিজ কামরায় টার্গেট করবে, অসুসের কাপড় পইরে ট্যাঁকে তুষের আসনখানে গুঁজে নেবে, কেমন? বস্তা ব্যাগে নতুন ছাতাটারে বেশ চোখে পইরবার মতন করে রাখবে, চোখের জল একদম ফেলবে না। আজীব কাঁদতে কাঁদতে চোখের জল শুকয়ে গেছে, যেন বাপে ছেড়াদ্দ ছান্তির মার্কেটিং করতে শেয়াল্লা এসেছিলে, এখন ওই ভাটপাড়া ফিরবার টিরিনের ভাড়াটা শুধু পেয়েজন। জট ভাড়া কত কাউন্টার থেকে শুধুয়ে নেবা, কেমন? এই যে ধরো তোমার বাপের ছেড়াদ্দির জিনিসপত্র। দাদা দাদা ওরই হাতে দাও, এ করো না, ওর নাম লেতাই, আইজ থেকে মোদের আশ্রমে জয়েন দিল। আর পেন নাম মাসিমণি। এ কথাকার বোন পড়েল রে আমার, যাও নিজের জামা কাপড় কেচে ধুয়ে ওই গোয়াল ঘরে বাঁশে দিয়ে দাও, চান করে এই ধুতিটা পরে নেবে। না ধরো দানাইগে, কোথায় চান করব, ওই কলপারে? নাই তো কি পানা পুকুরে নেবে, মশার সঙ্গে গা ঘষবে? নিয়ে একা যাও। যায় আগে। প্রথম দিন ভালো মুখে কথা কইলো তো? আমার মাথা ঠিক নাই। হ্যাঁ না, খালি চোখে যা দেখছি তা তো ঠিকই আছে। খালি না ছাই, চোখে ঠুলি পরে বসে আছো তুমি। বলি কাল সারা রাত তোমার সোহাগী মেয়ে বাড়ি ফেরেনি। এই কি বলছো, শ্রীমতী বিছানায় নাই? না, কাল সাঁজের বেলা সেই যে বেরিয়েছে। সাঁজের বেলায় বেরিয়েছে আর আমার এখন বলছো? সে তো রোজই বেরোয়। আমি ভাবলাম রোজই বেরোয় মানে কোথায় বেরোয়? কি বলবো, আর মেয়ে সমর্থ হয়েছে মনে হয় ওই সন্ডা মার্কা ছোনাটার সঙ্গে ভাব সব হয়েছে। তার মানে আমার চোখ এড়ায় সেই বজ্জাতটা এই ঠায় আসে এবং তুমি সেটা জানো? কি বলবো বলদিন, এত ভালো ছেলে দেখো কি মধুর গো, মাসি মাসি বলে দেখে আমার মন গইলে দেয়। এবারে বসে বসে কাটি চষা, ছেলেটা কে জানো? শিবরাজ ডাকাইত খুনে ফাঁসির হুকুম হয়েছিল, জেল ভেঙে পাইলেছে। ও মামা, আমার কি স্বপ্ন শোনো গো। দেখেছো দেখেছো তো, আবার কাঁদো, তোমার মেয়েকে নিয়ে পালিয়েছে। হাই হাই হাই, আমার কি বিপদ হলো গো। কেন কেন কেন, হ্যাঁ ডাকাইতে শাশুড়ি হইয়েছো, তোমার দুঃখ কিসে? খুনেটা যে কোনো দিন ফের ধরা পড়বে, ফাঁসিতে চড়বে। লাভ এবার মেয়ের জন্য একখান 14 হাত থান কিনি দেখো তো। পড়ালো কি আমাদের মুখ পড়ালো, নিজেরও কপাল পড়ালো গো। রে হাই রে। বিয়েটা তো করলাম আমি, তোরা তো খেললে আসে কোথেকে রে? আরে আরে নতুন বৌদিটার কথা শুনে। নতুন বৌদি মানে? আরে তোমার তকদির তো ভালো বৌদি মনি, পুরনো বৌদিটাকে তো গরুর খাটালে নিয়ে তুলেছিল ওস্তাদ। পুরনো বৌদি? হ্যাঁ গো, ও কি বলছে এসব? আরে ওর কথা ছাড়ো তো, পেটে একটু পড়লি আর কি মজাকির কোনো হুঁশ থাকে না। আবে কালাচান, বেটা এত বড় আসতে বলে একটা লাগাম খুঁজে পাচ্ছিস না? লাগাম লাগা লাগাম লাগা। লালা সেসব বেউকুমি পাবে না ওস্তাদ, ভেবেছ লেসার ঘরে শ্রীমতী বৌদিকে বলে দেবো সব ভাদ্র মাসে যে বৌদিটাকে তুমি বিয়ে করেছিলে? পাগল মা গো, সত্যি এমন এমন বিলাক করছিস না কালাচাঁদ যে ঘোড়া অব্দি চমকে উঠছে। যা 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 পাড়ায় থাক। নিশ্চিন্ত শুয়ে পড়ো ওস্তাদ, আমি নজর রাখছি। সত্যি করে বলো ভাদ্র মাসে তুমি কাকে বিয়ে করেছো? তোমারও যেমন কথা। আরে ভাদ্র আশ্বিন হচ্ছে মল মাস, কুত্তা ছাড়া কারো বিয়ে হয়? তাও বেশি হয় না। তবে লা বেফালতু ডাউটিং করে বাসের রাত্রে বিলা করো না তো, বিলা করো না। নতুন বৌদির কথা শুনে গো, বৌদিটা কি লিজে জানে তার কত বড় ক্ষতি হয়ে গেল? এবার আমার ভয় করছে। এই তুমি আমার গা ছুঁয়ে বলো, আমাকে ঠকালে না তো? তোমার গা ছুঁয়ে মিজে কথা বলবো না, ছোট মাছ না গিলে বড় মাছ হয় বলো? তেমনি দুর্বল না মেরে কেউ সবল হয় না। এই যে আজ আমার বিজনেসটা ফুলে ফেঁপে উঠেছে তার মূলধনটা কি বলো তো? ভয়। পাবলিক আমাকে চমকায়,
যেমনি শনি ঠাকুর ভালো চেয়ে মন্দ করে বেশি এই ভয়ে গেরস্ত পথে ঘাটে পেনামির থালায় শিখে আদুলিটা ফেলে দিয়ে যায়, তেমনি শিবরাজ ক্ষতি করতে পারে এই ভয়ে দুনিয়া শুদ্ধ কালো ধান্দার কারবারিরা শিবরাজের থালায় পেনামি দিয়ে যায়। কিছু কিছু মানুষের আবার ল্যালিতে বালাই আছে, তো প্রোটেস্ট করবার একটা স্বভাব আছে। এইরকম এক্সাম্পুলকে ফিনিশ করতে দিন দুপুরে থানার সামনে দু চারটে লাশ ফেলে দিতে হয়। লেখাপড়ার সঙ্গে সঙ্গে একটু গান বাজনা রান্নাবান্না করতে জানা মেয়ে যেমন বিয়ের বাজারে কদর বেশি, তেমনি ক্রিমিনালদের সব রকমের বাওয়ালি জানতে হয়। খুন, অপহরণ, ডাকাতি, সতীত্ব লাশ, এই সব রকম কেস থাকলে চট করে পুলিশের নজরে পড়ে বেশি, আর পুলিশের নজরে না পড়লে সে ক্রিমিনালের কোনো ভবিষ্যৎ নেই। কৃষ্ণের সঙ্গে কংসের কিংবা হলুদের সঙ্গে মাংসের যা সম্পর্ক, সিপাহের সঙ্গে চোরের মাঠে তাই। সাপওয়ালা ঝোলা যেমন একই সঙ্গে অচত ভিন্ন ঝুড়িতে সাপ আর বেজির বাস, সাপওয়ালার ইশারায় যেমন লড়াই মেতে ওঠে, লোক দেখানো আচরণ কামড়ানো করতে পারলেই সাপুরের পেট চলে সঙ্গে লিজেদেরও, তেমনি নানা প্রকার বোঝাপড়া আমার কারবারে চলছে। শ্মশানকালকে সাক্ষী রেখে তোমায় বিয়ে করেছি মায়েরি, আমার কাম ধান্দা কারবার সব খুলে বললাম তোমাকে। কি গো চুপ মেরে গেলে যে? তোমার কথায় এক কাপড়ে বেরিয়ে এসেছি বাপের ঘর থেকে, তোমার সঙ্গে চুকে ঘর বাঁধবার স্বপ্ন নিয়ে কে কারবার শুরু করেছে তুমি, আমাকে আমি ভয় করছে। বরযাত্রীরা এসে গেছে কই? এবার বাসরঘাটা থানায় হবে নাকি? আরে বসু না চুপ মেরে, এই ঘোমটাটা টেনে নাও। শিবরাজ, আরে শিবরাজ কোথায় গেল? আরে এসো এসো মামা। না 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 না, বেশিক্ষণ বসবো না, হাতে একদম সময় নেই। আরে বাবা, ব্যবস্থাপত্র তো ভালোই দেখছি, তা তোমার লোকজনেরা সব কোথায়? সব তোমার ভাই সিঁ দিয়েছে। আরে বেরিয়ে আসো তোমরা সবাই। আরে আজকে আমি ঠিক মানে ওই পুলিশের কর্তা হইতে এখানে আসিনি এখন। মামা বুঝলে, এরাও কিন্তু ঠিক আসামি হয়ে আজ এখানে আসেনি। মামা, এই আমার কোণে শ্রীমতী, লাও তোমার মামা শ্বশুরকে প্রণাম করো, প্রণাম করো। বাবা ওই বুটে হাত দিও না বৌমা, ওই ঢোকার মুখে ওই ঘোড়ার জিনিস লেগে গেছে। দিব্যি হয়েছে ভাগ্নে, দেখো টিকিয়ে রেখো, এবার সুখে থেকো বৌমনি। লাও লাও মাথা পেতে লাও, আশীর্বাদটা মাথা পেতে লাও। এটা নাও বৌমা, এই দুলজোড়াটা পড়ো। কি ভাগ্যি, এই প্রথম মামা উল্টো হাতে কিছু দিল। আমার ব্যাপারে মামা সব সময় পঞ্জা চিত করি থাকে। কি লজ্জা দিও না ওটা, যা আমি গরিব মানুষ শুধু ইয়েতে চলে বলো, তা বৌমাকে সামান্য কিছু দিতে পারলাম, এই না কত ভাগ্যি আমার। ঘরে ফিরে এলি হতভাগি মেয়ে, বংশের মুখে চুনকালি লেপে দিও আস মেটানি, এর চেয়ে একটা নুলো হাবাকে বিয়ে করলেও তো বাপ মায়ের ইজ্জতটা বাঁচত। এখন লোকের কাছে কি বলবো, একটা খুনে ডাকাতের শাশুড়ি হয়েছি, ছি 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 ছি। মা গো, ছেলেবেলার দিনগুলো কি ভালো ছিল না গো, ঘরে পাতা কাজল পরিয়ে দিতে, চোখে ইচ্ছে করে একটু ধেবড়ে দিতে, যেন তোমার শ্রীমতির উপরে কারো নজর না লাগে। ছোট্ট ইজের পরে এক রাশ কালো চুলে গোলাপি লাইলনের ফিতে, পায়ের উপর ঝুমুর, নাকে সবজি তেঁতুল পাতা, সকলের কোলে কোলেই ফিরতাম সকাল সন্ধ্যে। চিন্তা নেই, ভাবনা নেই, কেমন পাখির মতো জীবন। তারপর বড় হতেই তুমি বলেছিলে এখন বড় হয়েছো, অনেক পুরুষ মানুষ আসবার চেষ্টা করবে তোমার জীবনে, নিজের শরীর বাঁচিয়ে তাদের দূরে সরিয়ে রেখো, কাছে ঘেঁষতে দিও না। হতে পারে তারা জ্ঞানী গুণী বিত্তবান ভদ্রলোকের ছেলে, গায়ের চামড়া ফর্সা, সাজিগুজি কথাও কইতে পারে, কিন্তু কোনো কারণেই তাদের ফাঁদে পা দিও না। তোমার কথা মতো
অমন কত ছেলেকে ফিরিয়ে দিলাম, কারো দিকে তাকায়নিও ভালো করে। এক বুক ভারী বাতাসের বোঝা বয়ে তারা সব চলে গেল। কিন্তু হঠাৎই মাগো, একদিন আমার দক্ষিণের জানলা দিয়ে হঠাৎই একটা উদ্দাম ঝোড়ো হাওয়ার মতো আমার ঘরে ঢুকে এলো একটা মানুষ। গুণ জ্ঞান ভদ্রতা বিদ্যের লেশ মাত্র নেই, গুছিয়ে কথাটাও বলতে পারে না কিছুতেই। এমন পুরুষ ঘরে এলে কি করব সেটি কিন্তু তুমি কখনোই বলে দাওনি মা। তার হতাশা গ্লানি দুঃখ ভয় কিচ্ছু নেই, শুধু হো হো করে হাসতে জানে। একটা সবল উদ্দাম আদিম মানুষ। আমার আমার সমস্ত অহংকার শিক্ষা তেজ সব কিছু ভাসিয়ে নিয়ে গেল মা গো, সব কিছু ভাসিয়ে নিয়ে গেল। বিয়ে কি সত্যি হয়ে গেছে? হ্যাঁ, আমার পোড়া কপাল দেখছো মেয়ে, সিঁধিতে সিঁদুর হয়েছে। সিঁদুরের দাম আর পয়সা? আমি ভাবতেছি ডাকাইতটা আমার মান সম্মানটা একবার গ্যামাকছিন করে দিল। পরের ছেলের দোষ দিয়ে হবেটা কি? শুনি, আদর দিয়ে দিয়ে নিজের মেয়ের মাথাটা তো খেয়েছো, এখন বোঝো। মা গো, আমার আমার বুকটা জ্বলে যাচ্ছে। কতদিন তোমারে বলেছি এই আতপ সাল খাওয়াটা ছাড়ো তো, বুক তো জ্বলবে, অম্বলের আর দোষ কি? আচ্ছা হচ্ছে তোমার মাথায়, আমার বলে দুঃখে বুক চলে যাচ্ছে। দুঃখে? ও গো মা গো, আমার শরীরটা কেমন করছে গো। ও মামা, কি হয়েছে মা গো? দেখছিস কি শ্রীমতি, তোর মায়ের হাতে আইচ ব্যাগ দে, একটু খাবার জল দে, যা 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 যা। আনছি আনছি। এটা খুনে ডাকাইতরে মাইল্য দান করেছে, আমি এখন ক্রিমিনালের শ্বশুর বাবা তাই। এটা ডাকাইত আমার বাপ ডাইবে, আমি তার বাবা জীবন ডাইকবো, বইতে গেলে জীব ছোলো মোচান হয়ে যায় না? এই না এই নাও মা, মা জলটা খাও। আই খাওয়াটা খাবারটা ছুবি না আমাকে, গ্লাসটা রাখ, তোর হাতে ছোঁয়া আমি খাবো না, খাবো না। রাখ রাখ, মেঝেতে রাখ, মেঝেতে রাখ। আমার মরবার সময়ও তুমি আমার মুখে জল দেবে না, আমি বলে দিচ্ছি মুখ পড়ি। ঠিক আছে ঠিক আছে, দেবে না দেবে না দেবে না। এত উত্তেজিত হইয়ে কোনো লাভ আছে? ওই ডাকাইতার সঙ্গে আমার মেয়ের বন্ধন আমি কাট অফ করে দেব। কি বলছো বাবা? ঠিকই বলছে তোর বাবা, আমরা কোর্টে যাব, মোকদ্দমা করবো ওই খুনেটার এগেনস্টে। ওই ভদ্রলোকের মেয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে কপালে সিঁদুর পরিয়ে দিলেই হলো। আমি আমি ওকে নিজের ইচ্ছে বিয়ে করেছি মা। আমার বলে নিজের ইচ্ছে বিয়ে করেছি মা? তুই ওরে নিজের ইচ্ছে বিয়ে করেছিস, আমি তোরে আমার ইচ্ছে বিধবা করবো, যা 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 উপরে যা। বাবা তুমি যাই বলো, সে আমার স্বামী। সে তো তোমার একার স্বামী লয় মা, ও মরিলে 32 ঘন্টা রমণী বিধবা হবে। তুই ভেবেছিস ঘোড়ারে সাক্ষী মেনে আস্তা বলে নিয়ে গিয়ে তোর একার মাথাতেই সিঁদুর পরাই রেছে? খোঁজ নে দেখ, গরুরে সাক্ষী মেনে গোয়াল ঘরে কটারে মাল্যদান করেছে। হ্যাঁ নি, সন্ডাটা শুধুই আসামি। আসামি আসামি? শ্রীমতি তুই নিজের ঘরে যা, যা যা যা, ঘর থেকে এক পা বেরোবি না, যা যা। শুনছ? বলো। আমার মাথায় একটা ফোন দিয়ে এসে, ডাকাইটা ফাঁসির আসামি না? মেয়ে তো তাই বলেছে, জেল ভেঙে নাকি পালিয়েছে। বাবা বাবা, আমার পথ কইরে দেছে। তোমার আমার কিসের পথ? ডাকাইটারে আমি ফাঁসিতে লটকাবো, বিয়ের পাটও সুইগবে, মোকদ্দমারও প্রয়োজন নাই, উল্টে গভর্নমেন্টের থেকে পুরস্কার মিলবে। কিন্তু কথা হলো 65টার এখন পাই কোথা? মেয়েকে শুধু হলেই সুলুক সন্ধান মিলে যাবে। মেয়ে এখন নতুন সতী সাবিত্রী হয়েছে, সে কি সৈত্যমানের খবর দেবে? তোমার জামাই যা চরিত্রের দেখো, ঠিক কোন খারাপ পাড়ায় পড়ে আছে। তবে তো ভীষণ প্রবলেম হইল। প্রবলেম? কিসের প্রবলেম? আরে তথাকথিত খারাপ মেয়েদের মধ্যে একটা ভালো ভালো ব্যাপার থাকে না, তারা যদি জেনে যায় যে শিবরাজ ডাকাইতারে আমরা ধৈর্য দিতে এসেছি, তবে কোথায় যে নুকিয়ে ফেলবে না, বাবা জীবন জকের দন হয়ে যাবে। টাকা দিলে স্বর্গের দ্বারও খুলে যায়, খারাপ পাড়ায় ওদের বস করবার ব্যবস্থা ও আমি করব। এদিকে তুমি যা পারো করো, আমাদের জামাই আর অন্য লোকের ধৈর্য দিয়ে টাকা নিয়ে যাবে সে কি হয়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখনই শ্রীমতীর এনে থানায় যেতেছি। শ্রীমতী শ্রীমতী, আমার সঙ্গে একটিবার বেরোতে হবে যে তোরে মা। শ্রীমতী মা বলো, ফাঁক ফুরসতে তোমার মেয়ের এডিবার সুদয় দেখো তো, আমাদের বংশে প্রদীম জ্বালাইবার ব্যবস্থা সে পাষণ্ডটা অলরেডি করে দিয়েছে কিনা। মানে
বলি অঘটন যা হইয়াছে সে তো হইয়াছে, শ্রীমতির যদি কোনো সন্তানাদি হয় কি মানে? ডাকাইতে ছেলে আসলে সে তো দুধ ভাত ফেলে শিল নরাসি ময় খাবে। ওরে বাবা রে মা গো, তাইলে হবে কি গো? একটু লজল রেখো, পেয়োজনের ব্যবস্থা করতে হবে তো। বলো কোথায় যেতে হবে? বাপের উপরি একটু ভরসা করে দেখ না মা। চল চল। টুকা টুকা কি বাবা, এত দেখছি থানায় নিয়ে এলে। হায় হায় হায়, ভেতরে গিয়ে একটা রিপোর্ট নিতে হবে। কিসের রিপোর্ট? ও থানা এসে আর পুলিশ বনে গেলি? ওই ঘরের মধ্যে ছোট কর্তা রইয়াছে, যা যা শুধোবে ঠিকঠাক জবাব দিবি। আয় ভেতরে আসব। স্যার আসুন। পেন নাম স্যার? বলুন। প্রথমেই একটা কথা জেনে নেবার আছে। সময় নষ্ট করবেন না, চটপট বলুন। আচ্ছা, জেল পালানো আসামিদের খবর জোগাড় করে দিলে কি টাকা করে দেন আপনারা? জেল পালানো কোন আসামির খবর এনেছেন আপনি? ধরেন শিবরাজ ডাকাইদের। কি, কার কথা বললেন? অত চমকাইয়া বিজুলি হবেন নি স্যার, বাজপইরবার মতো নিউজও রইয়াছে। শিবরাজের মতো একটা ঘুকুর খবর আপনি জানলেন কি করে? মাত্র 72 ঘন্টা আগে আমার এই মেয়ে শ্রীমতিরে ফুসলিয়ে নিয়ে গিয়ে আস্তা বলে ঘটক সাক্ষী মেনে বিয়ে করেছে। কি শিবরাজ? ইনি যা বলছেন সে কি সত্যি? হ্যাঁ, 3 দিন আগে আমাদের বিয়ে হয়েছে ঠিকই, তবে শিবরাজ আমাকে ফুসলিয়ে নিয়ে যায়নি, আমি স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিলাম। দেখেন দেখেন ছোট বাবু, আমি কি বিপদে পড়েছি। এই মেয়েটারে আপনি একটু বোঝান তো, এইরকম একটা ফাঁসির আসামির সঙ্গে সম্পর্ক রাখা মানে ঘোর বিপদের সঙ্গে কোলাকুলি করা। আপনি 72 ঘন্টা শিবরাজের সঙ্গে ছিলেন? হ্যাঁ। শিবরাজ এখন কোথায়? জানি না। আলবাত জানেন? বলুন। একদম যাচাবেন না, স্বামীকে ধরবার মুরদ নেই, তার বইয়ের উপর চোটপা। কি হয়েছে, কি এত গোলমাল, কি এখানে কি হচ্ছেটা? কি দেখুন না মামা বাবু। মামা বাবু, আপনি কি শ্রীমতী মামা শ্বশুর নাকি? হোয়াট ননসেন্স, এরা কি কি বলতে এসেছে বীরেশ্বর? স্যার, এই ভদ্রলোক বলছেন শিবরাজ নাকি এই এনার মেয়েকে ইলোপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছে। এ তো সাংঘাতিক কথা, সে কি কবে? আপনি আপনি আমাকে চিনতে পারছেন না? এই তো পরশু আমাদের আশীর্বাদ করে এলেন মামা বাবু। শাট আপ, রাইট। বলুন বড় বাবু। এই বাপ আর মেয়েটাকে আলাদা করে জেরা করতে হবে। আগে আমি ধরা দিতে আসিনি, ধরাইতে এসেছি হুজুর। কাকে ধরাতে এসেছেন? কেন, শিবরাজ ডাকাইত রে। রায়, এই লোকটার কথা যদি সত্যি হয় তবে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, আর আপনি আমার সঙ্গে আসুন তো। চলুন। শোনো বৌমা, তোমার সঙ্গে আমার খাতির হয়েছে, এসব কথা বাইরের লোকের সামনে না বলাই ভালো। ওরা ওখানে যা করবার করুক, আমি ভাগ্নেকে কতগুলো চার্জশিট কপি করে পাঠিয়ে দিচ্ছি, কেমন? তুমি নিয়ে গিয়ে বলবে যে যেমন করেই হোক যেন গা ঢাকা দেয়। ওকে ধরবার জন্য খুব শিগগির পুলিশ ফোর্স পাঠাচ্ছে। যাও যাও, খবরটা তাড়াতাড়ি গিয়ে ভাগ্নেকে দিয়ে দাও। আসি। আমাদের এই গোপন আড্ডার তালাশ পাবে কোন? কেউ এসেছে মনে হচ্ছে শালকুড়ির পেছনে। লড়বার ফুরসত পাবি না, ছটা দানা ভরে দেবো খবরিতে। চুপচাপ হাত তুলে নিত্যানন্দ সেজে বেরিয়ে আয়। আয়, 3-এর বেশি গুনতে শিখিনি স্কুলে। লে শুরু, 1-2। আমি 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 শ্রীমতী। আর একটু হলে বউ ফোনের দায় ফেলে দিতে, একই সালা 24টা খুনের হিসেব ঝুলছে, এক্ষুনি সিলভার জুবিলি করে দিতে। এসো এসো বসো বসো, তোমার বাপের বাড়ি ঘোরা হলো? সাঁকা সিঁদুর মেনে নিল তোমার বাপ? বাবা ফোন দিয়ে এসেছে তোমাকে ধরিয়ে দেবে, বাবা আমাকে নিয়ে গিয়েছিল তো থানায়। তোমার মামা আমাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে বললো ওকে ধরতে খুব শিগগিরই পুলিশ যাবে, যেমন করেই হোক যেন গা ঢাকা দেয়। যাও খবরটা তাড়াতাড়ি দিয়ে দাও ভাগ্নেকে, এই এই চার্জশিটে একটা কপিও পাঠিয়ে দিয়েছে। যা সালেরো মহা ঝামেলিতে ফেললো, এখন কোথায় ছটকাবো?
কাশি বৃন্দাবনে ঘুরে এসো না। কাশি বৃন্দাবন? অনেক পাপই তো করেছো, এই সুযোগে একটু প্রায়শ্চিত্তিত হয়ে যাবে, কি বলো? তাছাড়া ধর্মস্থানে পুলিশের নজরও একটু কম হবে। হ্যাঁ, মন্দ বলনি, কি বলিস কালাচাঁদ? কিন্তু আমি চলে গেলে আমার এত বড় বিজনেসের দায়িত্ব নেবে কে? এখন বিজনেসের কথা থাক না, আর কিছুক্ষণ বাদেই তো আমার কাছ থেকে কত দূরে চলে যাবে। এখন সতীপে হলে লাইক আছে না তো ভাল লাগছে না, আমি মরছি আমার ব্যবসার হাল ভেবে কাকে যে দায়িত্ব দিই। উস্তাদ, তুমি যদি বলো লা বলিলা বলো লা, তোমায় কিছুই বলিলা। সামান্য মাংস ছিলতে গিয়ে তুমি বড় কচ্ছপের কামড় খাও, আর তোমাকে দেবো বিজনেসের দায়িত্ব? না, ভেবে দেখলাম ব্যবসার ভারটা শ্রীমতী তুমিই লাও। দাও ওগো, তুমি আমার গা ছুঁয়ে বলো যে আমাকে ছেড়ে আর কোনো মেয়েকে তুমি কখনো গায়ে ভর দিও না তো। হিসেবের খাতাটা ভালো করে পড়ো, কার কাছে মাস গেলে কত তোলা, কি কমিশন সব পেয়ে যাবে। আর ব্যাংকের হিসেবটা শেষ পাতায় আছে? সে আমি প্রথমেই দেখে নিয়েছি। বাবা, যা স্পিডে চলছো, আমি ফাঁসিতে লটকাবার পর অন্তত তেরাত্রিটা পালন করো, তারপর বিয়ের ফিঁড়িতে বসো। কিরে কালাচাঁদ, তোদের নতুন সর্দারনি কেমন বুঝছিস? আগে সব বৌদুদের ফটো ফিনিশে মারবে, কিন্তু ওস্তাদ মেয়ে মানুষ তো এত খাটিয়ে চর্চা কষালে বৌদিমনি ঘুমাটা জ্বলে যাচ্ছে মায়ের। মেয়ে মানুষ, মেয়ে মানুষ একটা গোটা দেশ চালিয়েছে, দেখিস নি? তুমি পাস, তোমার ঠাল্লায় জোর আছে গো, বহুত করা। কার্তিক মাসে নরম আঙুলে ভাই ফোঁটাটা নিয়ে নিস। তোহার জবাব লেহেই ভাবি। গেল, এবার একটু তফাতে যা, বিদায় সিন হবে এখন। ও, এবার আসিস শ্রীমতী, শরীরের যত্ন করো, রোজ সন্ধ্যে গা ধুয়ে চুল বেঁধে তোমাদের দক্ষিণের বারান্দায় দাঁড়িও, যেমন রোজ দাঁড়াতে। তুমি কথা দাও আমি ছাড়া আর অন্য কোনো মেয়ের কথা ভাববে না। কি যে বলো, রাবড়ি ছেড়ে কেউ বাতাসা খায়? রোজকার হিসেব টুকবে, ওভার টাইমে কাউকে কাজ করিও না, ভেবো না, যাকেই দেখবো তোমার কথা ভেবে নেব। যাই না, আর একটু থাকো। গত অমাবস্যা অবধি কখনো ভাবিনি তোমাকে ছেড়ে কোথাও যেতে হবে, আর ভাগ্যই মন্দ। এবার যাই, চোখের পাতা না পড়তেই আমাদের সুখের সময়গুলো পালিয়ে যাবে কখনো ভাবিনি। ও একটা কথা, কেউ ধার চাইলে দিও না জানো। এবার যাই, আমাদের বাড়ির ভেতরের দিঘিটা পূর্ণিমাতে চাঁদের ছায়া পড়ে জানো, আমি তেঁতুলতলায় বসে শান্ত জলে চাঁদের ছবি দেখছিলাম, হঠাৎ একটা প্যাঁচা উড়ে যেতে যেতে ডেকে গেল বিচ্ছিরি ভাবে, বোধহয় নখের থেকে একটা ইঁদুর খসে পড়লো চাঁদের ছবিতে, জলটা না কেঁপে উঠে আমার ছবিটাকে ভেঙে দিয়ে গেল। কথাটা আমাকে ভুলবে না? না শ্রীমতী, কখনো না, কোনো দিনই না। যাই, এদের স্বভাব হলো গিয়ে তোমার শ্যামাপোকার মতো, বুঝলে মা নয়নতারা? ও সে যে আধারেই থাকুক না কেন, আলোর রোশনাই চোখে পড়লেই এসে ঝাঁপিয়ে পড়বে। শিবরাজ তোমার শ্যামাপোকা নয়, ওটা একটা বিছে, জানে আলোতে বেরোলে চপ্পলের চাঁটা খেয়ে জীবন যাবে, তাই আধারেই চুপিসারে ফুল ফুটিয়ে পালায় বজ্জাতটা। পুলিশ ওর পেছন নিয়েছে বলছেন, সে কি আর এ পাড়ায় ঢুকবে? ঢুকবে মা, ঢুকবে। কথাই বলে স্বর্গের অপসরও দেবতার আসন ঠেলিয়ে দেয়, আর এত সামান্য ডাকা দুনিয়া শুদ্ধ জ্ঞানী গুণী নেতা মাতব্বর এ কলে এসে ধরা দেবে। ছোটটা একবার টোপ গেলেই একটিবার খবর দিও না, মোটা বসকিস মিলবে, আমি কথা দিলাম। আর শিবরাজ এখানে আসবেই। আসলে ভালো, আমারও একটা পুরনো হিসেব চুকিয়ে নেব। কিলো বিনু, হে কি আর কত গেলামই,
মুখ পোড়া যে বেহুশ হয়ে পড়ছে। কালা চাঁদের হুঁশ অত সহজে ওড়ে না, বুঝলি নয়নতারা? ওস্তাদ পুলিশের তাড়া খেয়ে পালালো, আর এদিকে মেয়ে লোকের শাসন মানতে হচ্ছে, মেজাজটাই বিগড়ে গেছে। দে শরবত দে বিনু, আমারটা একটু তামা ঘুষে দে। উমা, শিবরাজ তুমি এসেছ? তোমার এসেছো কথাটায় কেমন একটা সুর লাগলো মনে হলো। কেমন সুর আবার? কেমন যেন প্রতিশোধ নেবার একটা ধরন। কেন, প্রতিশোধ নেবার মতো কোনো কাজ করেছো নাকি তুমি? বলা যায় না, ছমাস ঘর তো বেঁধে। কুত্তার দৃষ্টিগুলো খানিকটা আমার মতো হয়ে যায়, এই এখন যা দেখছিস। বাহ, তা আমারে কি বানালে, এঁটো না ভিকিরি? তোমাকে এঁটো বানাবে কে? তুমি তো এঁটো বানাও। শুধু শিব হলে না হয় ভিখিরি বলা যেত, সঙ্গে রাজ লাগিয়েছ যে। তোমায় ভিখিরি বলে এমন বুকের পাঁটা কার? তোমার কথার ধার আমার ভোঁতা মাথায় ঢুকছে না। দে বিনু গেলাস দে। না, তোমার সন্ধেটা নষ্ট করব না, চলি রে বিনু।